হ্যালো এভরি সবাই কেমন আছেন সবাইকে ঈদ মোবারক ঈদের পরে আমি আবারও চলে আসলাম আপনাদেরকে আপনাদের পছন্দের একটা শো নিয়ে যেটা কেউ দেখে না ফিল্মি রিভিউ ফিল্মি রিভিউতে নর্মালি আমি বেশিরভাগ হিন্দি ইংলিশ এই টাইপের মুভিতেই বা রিসেন্ট যেগুলো মুক্তি পেয়েছে সেগুলো নিয়েই আপাতত যতগুলো রিভিউ করেছি তো আমি ভাবলাম ওয়াইনট যে পুরোনো দিনের কোনো একটা মুভি যেটা আমি দেখিনি বা যেটা অন্য কেউ দেখেনি সরি ফর মাই সুইটি ফেস বিকজ আমার বাসায় যেহেতু এসি নাই ফ্যান ছেড়ে আমি ভিডিও বানাতে পারছি না ফ্যান ছাড়লে কটকট শব্দ হবে আর আপনাদের নয়স প্রবলেম হবে ওকে অনেক ইন্ট্রিউ দিয়ে ফেললাম এখন বলি আজকে কোন মুভিটা নিয়ে রিভিউ করছি সেই মুভিটার নাম হচ্ছে সো যে আমি এই মুভিটা নিয়ে রিভিউ করতেছি অ্যাকচুয়ালি আমি ভাবতেও পারতেছি না যে আমি এই মুভিটা নিয়ে রিভিউ করব। মানে এই মুভিটা আমার এত পছন্দ হয়েছে শুধু এই মুভিটা বলে না যে মানুষটার ডিরেকশন এই মুভিটা সেই মানুষটার ডিরেক্টেড প্রত্যেকটা মুভি আমাদের জন্য স্পেশাল বা আমার জন্য স্পেশাল মানে বাংলাদেশের ইয়াং জেনারেশন বা থার্টি যাত্রা এখন বা টোয়েন্টি বা থার্টির মধ্যেকার যে এজটা সেই এইজের মানুষগুলো এই ইমোশনটা বুঝতে পারবে আমি যে মুভিটা নিয়ে আজকে রিভিউ করতেছি সেই মুভিটা হচ্ছে শ্রাবণ মেঘের দিন ডিরেক্টেড বাই হুমায়ুন আহমেদ অভিনয় করেছেন মাহফুজ তারপর জাহিদ হাসান মাহফুজ আহমেদ এবং জাহিদ হাসান মেহের আফরোজ শাওন এবং আরও অনেকে এই মুভিতে মেইন যে ক্যারেক্টার বা আমি এই মুভিটা নিয়ে আমি জানি না আমি রিভিউ করার মতো সিচুয়েশানে আছি কিনা আমি এই মুভিটা নিয়ে কোনো নেগেটিভ সাইড বা পজিটিভ সাইড বলবো না রেটিংস কি আছে তা আছে সেটা নিয়েও বলবো না নর্মাল রিভিউতে যেমন আমি আউট অফ ফাইভ ফোর থ্রি টু এগুলো দিই বাট আমার এই মুভির স্টোরি টুইস্ট ওই টাইমে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন এত কাস্ট ক্রু এগুলো ম্যানেজের জন্য আসলে আমি অ্যাকচুয়ালি মনে করি না যে আমি এই মুভিকে মানে রেটিংস দেওয়ার মানে পর্যায়ে পড়ি যেহেতু আমার খুব পছন্দের একজন মানুষের এই মুভিটা বানানো তাই আমি আজকে এই মুভিটা নিয়ে জাস্ট স্টোরি টেলিং করব যদি আপনারা এই মুভিটাকে দেখতে চান তাহলে আপনি এখনই আমি আপনাদেরকে স্পলার অ্যালার্ট দিয়ে দিচ্ছি যে আমার কণ্ঠে বা আমার ভিডিওর মাধ্যমে যদি আপনি মুভিটাকে দুই থেকে চার মিনিটের মধ্যে শুনে ফেলতে পারেন বা দশ মিনিটের মধ্যে শুনতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য আর যদি মুভি দেখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য নহে কারণ আমি ছোট ছোট সুন্দর তার থেকে বড় কথা হচ্ছে মুভির স্টোরি টেলিংটা মানে আমার আপনার গল্পই আপনি যে হুমায়ুন আহমেদের যে কোনো মুভি নাটক যে কোনো উপন্যাস যে কোনো বই খুঁজে বের করেন মনে হবে এটা তো আমার জীবনের গল্প এটা তো পাশের বাড়ির গল্প এটা তো ওর গল্প এটা তো আমার বান্ধবীর গল্প মানে এত কানেক্টেড ফিল করি আমরা মুভিগুলো টেলিংটার জন্য আমাদের কাছে খুব ইন্টারেস্টিং ইনোভেটিভ আর এমন মনে হয় আমি যে গল্পটার ভিতরে আমি দেখতে দেখতে গল্পটার ভিতরে ঢুকে যাচ্ছি লাইক দ্যাট অনেক কিন্তু দিয়ে ফেললাম অলরেডি সাড়ে তিন মিনিট হয়ে গেছে আমি এখনো গল্পের কিছুই বলিনি গল্পে দেখানো হয়েছে একজন জমিদার থাকেন তার দুজন নাতনি তার ছেলে তার সাথে রাগ করে ঢাকায় থাকেন এবং সে যেহেতু জমিদার সে একটা গ্রামের বাড়িতে থাকেন তো ওই গ্রামের বাড়িতে দাদাকে দেখতে দুই নাতনি চলে আসেন নাতনিরা গ্রামও দেখতে পছন্দ করেন দ্যাটস ওয়াই এই গ্রামটা দেখতে তারা চলে আসে ইন্টারেস্ট ফিল করে দাদাকে দেখা একটা রিজন তো তারা দেখতে থাকে তখন গ্রামের মানুষ খুব উৎসুক কারণ জমিদার বাড়ির মানুষ বা অনেক মানে নর্মালি গ্রামে কি নতুন কোনো মানুষ দেখলে আমরা ইন্টারেস্টেড ফিল করি বা কোন বাড়ির মেয়ে কোন জায়গায় তোমার বাড়ি কো কি খুব মানে কৌতূহল বা মিশু বা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এগুলো দেখে আসলে ঢাকা শহর আমরা অভ্যস্ত না যেহেতু জন্মের পর থেকে যারা ঢাকায় থাকে বা ঢাকার মানুষ মানে যারা ওয়ার্কিং পিপল তারা তো এটাতে অভ্যস্ত না তো গ্রামের এই ওয়াইফটা পেয়ে তারা খুবই আনন্দিত তারা আসলে বুঝে না ধনী গরিব ভেদাভেদ তারা ভাবে যে এ তো আমাকে এত ক্লোজলি এত ফ্রেন্ডলি মিশতেছে তাহলে সে আমার ফ্রেন্ড এরকম ছোট ছোটো ইনসিডেন্ট ঘটে যার ফলে গ্রামের এবং তাদের আপন করে নেয়ার মধ্যে এবং দাদার এবং নাতির সম্পর্কের মধ্যে প্রভাব পড়ে এই গল্পে আমরা দেখতে পারি ধনী গরিবের ভেদাভেদ কিভাবে অন্যভাবে ইনোভেটিভ ওয়েতে মানুষ ধরতে পারে তাদের দুঃখ কীরকম হতে পারে গানকে মানুষ কি সুন্দর করে ভালোবাসতে পারে পূর্ণিমার রাতে মানুষের গান শুনতে মন চাইতে পারে মন খারাপ হলে মানুষের গান শোনা কীভাবে প্রভাবিত করে মন খারাপ হলে ভালো হলে গান শুনলে মানুষের কিরকম অনুভূতি ফিলিংস শোনাকে ইন্সপায়ার করা গান যে একটা জিনিস বাংলা গান শোনা যায় বা শুনবো নতুন জেনারেশানকে সেটাকে প্রভাবিত করা যে হ্যাঁ শুনলে খুব ভালো লাগে এরকম টাইমে আমরা শুনতে পারি সেটাও দেখতে পারি একজন বড় মানুষ বা একজন এডুকেটেড পিপল যে বলতেই সে ট্যালেন্টেড গ্রামের একজন মানুষ সে অনেক সুন্দর গান গায় তার মন ভালো তার ব্যবহার ভালো সে যে ট্যালেন্টেড না সেটা আরেকটা ওয়েতে প্রেজেন্ট করে মানে খুবই সুন্দরভাবে ছোট ছোট ইনসিডেন্ট আমার আপনার জীবন থেকে নেওয়া জিনিসগুলোই এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে আমরা যদি গল্প বলতে যাই গল্পটা বেসিক্যালি মেহের আফতোর সাউন্ড আফরোজ সাউন্ডকে নিয়ে সে খুব উম কী বলে ডিফারেন্ট টাইপের মেয়ে যেই মেয়েটা সচরাচর গ্রামে থাকে না যে কিনা ভালোবাসে যে কিনা রাগ করে যে কিনা অভিমান করে যে কিনা সাজতে পছন্দ করে যে কিনা খুব অভিমান পছন্দ করে যে কিনা এ অ্যাটেনশন খুঁজে বেড়ায় ভালোবাসা মানুষের আকর্ষণীয় হয়ে ওঠার জন্য সবসময় সাজুগুজু করে থাকে অ্যাকচুয়ালি একটা মেয়ের মনে কি কি ঘটে বা কিরকম ভাবে ঘটে সেটা সে শহরের মেয়ে হইলেও ওরকম হতে পারে বা একটা শহরের মেয়ের যে রকম ফিলিংস একটা গ্রামের মেয়ের অন্যরকম ফিলিংস হবে সেটা না তারও যে একটা প্রেম থাকতে পারে সেও যে মানুষের পছন্দ বা ভালোবাসা বা প্রেম জিনিসটা করার জন্য তার ফিলিংস তার প্রেমে পড়ার পরে তার অনুভূতি কি হয় সে যেহেতু গ্রামে থাকে কোজি এনভায়রনমেন্টে প্রেম করতে পারবে না এমন একটা মানুষকে সে বলতেও পারতেছে না মুখ ফুটে এমন একটা সিচুয়েশন যে কি করবে সে নিজেও জানে না তার বিয়ে ঠিক হচ্ছে তার বাবা তার পছন্দের যে ছেলেকে এনেছে তাকেও সে না করতে পারছে না কারণ সে অসম্ভব সুন্দর মানুষ সুন্দর মনের মানুষ দেখতে সুন্দর এডুকেটেড তারপরে আবার তার পছন্দের গানও জানে মন খারাপ হলে গান শোনাতে পারবে সো আমি বলবো না এটা ত্রিভুজ প্রেমের গল্প আমি বলবো না শুধু গ্রামের গল্প আমি বলবো না শুধু এটা গ্রামের মেয়ের ভালোবাসার গল্প আমি বলবো এটা একটা আমার আপনার সবার পছন্দের জীবনের গল্প যে গল্পটা বলার স্টাইল হয়তো বা আমার আর আপনার বলতে গেলে বুঝাতে পারবো না বা আমিও হয়তো পারছি না অ্যাকচুয়ালি শ্রাবণ মেঘের দিনের প্রত্যেকটা ইনসিডেন্ট ডাক্তারি পেশায় কি কি এক্সাইটমেন্ট থাকে আবার ডাক্তার মানে গ্রামের লাইফে ডাক্তার অত অ্যাভেলেবেল না বা এখনো কি কি প্রতিবন্ধকতা থাকে বা থাকতে পারে হাসপাতাল নিয়ে প্রবলেম মানুষের টাকা পয়সা নিয়ে তাদের হাইজিন প্রবলেম সব কিছু তুলে ধরা হয়েছে একটা গল্পে মানুষ মানুষের দৈনন্দিন লাইফে যে কোনো প্রবলেম বৈষম্য ভালোবাসা প্রেম সব কিছু সাবজেক্ট করে তুলতে পারে এই মুভিটা না দেখলে বোঝা যায় না অবশ্যই দেখবেন এই মুভিটা আমি আর বড় করবো না আজকের ভিডিওটা আমি কতটুকু এক্সপ্লেন করতে পেরেছি জানি না মুভি রিভিউ না এটা আমি বলব আজকে মুভি এক্সপ্লেন এখানে অভিনয় নিয়ে আমি বলবো যে অসম্ভব সুন্দর সবাই অভিনয় করেছেন সবার অভিনয়ের মাধ্যমে গল্পটা এত সুন্দর ফুটে উঠেছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা যে গল্প যতই সুন্দর হোক স্টোরি টেলিং যতই ভালো হোক না কেন যদি আপনি অভিনয়টা না করতে পারেন ওভাবে ওভাবে না বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন যে এটা একটা গ্রামের ক্যারেক্টারকে আপনি যদি একটু হলেও শহরে ভাব চলে আসে তাহলে কিন্তু অ্যাক্টিংটা ফুটে উঠবে না অ্যাক্টিং অসম্ভব সুন্দর সবাই করেছে আর এই মুভিতে একটা খুব সুন্দর গান আছে যে গানটা আমি ছোটবেলায় অনেকবার অসংখ্যবার শুনে শুনে বড় হয়েছি সুবীর নন্দী এক যে ছিল সোনার কন্যা ঢাকা আর গান না গাই অবশ্যই দেখবেন আমি যেহেতু আজকের মুভিতে রেটিংস দিচ্ছি না তো বাই টেক কেয়ার ঈদ মোবারক সবাই ভালো থাকবেন